শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিরকম আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। করোনার কারণে স্কুল বন্ধ, তাই আমরা হাজির হয়েছি অনলাইনে তোমাদের সামনে ক্লাস নিতে। আজকে আমি ক্লাস নেব দশম শ্রেণীর গণিত অধ্যায় 16.2। এই 16.2 অধ্যায়ে আয়তক্ষেত্র আছে, বর্গক্ষেত্র আছে। আয়তক্ষেত্র একটা চিত্র অঙ্কন করা যাবে, তো এই চিত্রটা কি এর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাহলে এটা আয়তক্ষেত্র। আর এটা কি প্রবর্ধমান, এটা সকল মহাসমূহ, এটাকে কি বলা হয়, বর্গ। এটা একটি আয়তক্ষেত্র এ বি সি ডি, আর এ বি সি ডি এটা একটা বর্গ, তার সকল বাহু সমান, এর সকল বাহু সমান, এটা একটি আয়ত। তাহলে আয়তকার, আয়তকারের দৈর্ঘ্য থাকবে এবং প্রস্থ থাকবে। আয়তকারের কি থাকবে, দৈর্ঘ্য থাকবে এবং প্রস্থ থাকবে। তাহলে আমরা এই আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ, জমি, বাগান ইত্যাদি নিয়ে আমরা অঙ্ক করবো। এই হচ্ছে 16.2 অধ্যায়। 16.2 অধ্যায়তে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি তোমরা বলতে পারো? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তক্ষেত্রের কয়টা দৈর্ঘ্য থাকে? আয়তক্ষেত্রের দুটি দৈর্ঘ্য থাকে। বর্গক্ষেত্র, যার সকল বাহু সমান, তাকে বর্গক্ষেত্র বলা হয়। বর্গক্ষেত্রের বাহুকে আমরা ধরি ষোলো হাতের এ, কি ধরি? ষোলো হাতের এ। আগের আগে দৈর্ঘ্য ধরি এ, প্রস্থকে ধরি বি। তাহলে এর ক্ষেত্রফল কি? এ বি। ক্ষেত্রফল কি? এ বি। এর পরিসীমা কি? আয়তকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। বর্গক্ষেত্রের পরিসীমা কি? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল, 4 বাহুর যোগফল মানে এ 4A। বর্গক্ষেত্রের পরিসীমা কি? 4A। দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ সব কিছু মিলে গেল, সকল বাহু সমান, তাহলে 4A, 4 বাহুর দৈর্ঘ্য এ বি সি ডি, 4টা যোগফল। এটা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ পরিসীমা। আয়তক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গাকার ক্ষেত্র হলে তার পরিসীমা হবে 4A। বর্গাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আছে, এর কর্ণের দৈর্ঘ্য রুটো আর, এর কর্ণের দৈর্ঘ্য কি? রুটো আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এর কর্ণের দৈর্ঘ্য কি? এর কর্ণের দৈর্ঘ্য সকল বাহু সমান, এর কর্ণের দৈর্ঘ্য। তোমরা একটু সূত্র সম্পর্কে যদি না জানো, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে, বর্গক্ষেত্রের পরিসীমা 4A, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2A। কর্ণের দৈর্ঘ্য কি? এর কর্ণের দৈর্ঘ্য √2A, এ হলো বাহু √2A, আর এর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a² + b² √2a² + b² এখন তাহলে আমরা এই যে দৈর্ঘ্য জানলাম, প্রস্থ জানলাম, আয়তকার ক্ষেত্র কি তা জানা গেল, বর্গক্ষেত্র কি তা জানা গেল, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর বর্গ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর বর্গ। বাহু যদি এ হয় তাহলে ক্ষেত্রফল কি? এ গুণ এ, বাহুর বর্গ এ গুণ এ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এ গুণ এ, বাহুর বর্গ। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই দুটো মিলাই, আয়তক্ষেত্র বর্গক্ষেত্র মিলাই আমাদের অঙ্ক হচ্ছে একটা, সেই অঙ্কটা আমরা করবো, সেই অঙ্ক হচ্ছে 5 নম্বর। একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান, আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কি? 2 × a + b, দৈর্ঘ্য গুণ প্রস্থ, 2 × a + b, এলো বর্গ। আয়তক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা 4A, এই দুটো সমান। তাহলে এখানে এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। তাহলে মনে করি আয়তক্ষেত্রটির পরিসীমা, তোমার সবাই দেখো, মনে করি 5 নম্বর, মনে করি আয়তক্ষেত্রটির, আয়তক্ষেত্রটির প্রস্থ x বিটা, দৈর্ঘ্য এর 3 গুণ, দৈর্ঘ্য 3 গুণ, তাহলে 3x বিটা। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, আর ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল সমান সমান কি? ক্ষেত্রফল সমান সমান আমরা জানি কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ একক। তাহলে দৈর্ঘ্য কত? 3x গুণ প্রস্থ কত? x বর্গ মিটার, বর্গ মিটার, 3x² বর্গ মিটার। এ হলো এই আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য যদি 3x হয় আর প্রস্থ যদি x হয়, তাহলে ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল।
আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন বলছে এই ক্ষেত্রফল তোমার দেওয়া আছে, তাহলে প্রশ্ন মতে ক্ষেত্রফল দেওয়া আছে 3x² = 768। 3x² = 768। তাহলে 768 এখান থেকে আমাকে x এর মান বের করতে হবে, 3 দিয়ে তাহলে ভাগ করতে হবে 3 দিয়ে 768। বা x² = 3 দিয়ে যদি ভাগ করি 3 25 75 তাহলে হলো 1 3 6 18 256। বা x = 1 যদি গুণ করি 256, তাহলে 256 গুণ করলে 16, তাহলে বর্গমূল করলে 16, তাহলে প্রস্থ সমান 16 মিটার। প্রস্থ সমান 16 মিটার। তোমরা সবাই খাতাপত্র নিয়ে অঙ্ক করতে থাকো। আর দৈর্ঘ্য সমান হবে, দৈর্ঘ্য হবে 1 3 গুণ 16 গুণ 3, 3 16 48 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য পাইলাম, প্রস্থ পাইলাম, দৈর্ঘ্য আর প্রস্থ দুটো পাওয়া গেল। দৈর্ঘ্য আর প্রস্থ যদি দুটো পাওয়া যায় তাহলে আমরা সেখান থেকে পরিসীমা নির্ণয় করতে পারি। দৈর্ঘ্য আর প্রস্থ যদি পাওয়া যায় তাহলে সেখান থেকে আমরা কি নির্ণয় করতে পারি? পরিসীমা নির্ণয় করতে। পরিসীমা সূত্র কি? আমরা আগেই শিখেছি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা আমরা আগে বের করি। তোমরা সবাই করিছো? তাহলে আমরা আয়তক্ষেত্রটির পরিসীমা বের করি। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য পাইছি, প্রস্থ পাইছি, আয়তক্ষেত্রটির পরিসীমা বের করি। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা আয়তক্ষেত্রটির পরিসীমা 2 × দৈর্ঘ্য যোগ 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমা 2, দৈর্ঘ্য কত? 3 16 8 মিটার, প্রস্থ কত? 16 মিটার। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ আমরা বের করলাম 2 × 4 = 8 = 12 মিটার। এ হলো আয়তক্ষেত্রটির পরিসীমা। আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য পাইছি, প্রস্থ ছিল 16 মিটার, প্রস্থ 16 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে 16 × 3 = 48 মিটার। এই ছিল আমার দৈর্ঘ্য আর প্রস্থ, সেখান থেকে আমরা পরিসীমা বের করেছি। এখন আমার একটা শর্ত বলছে আয়তক্ষেত্রটির প্রস্থ পরিসীমা বর্গক্ষেত্রটির পরিসীমা হবে আয়তক্ষেত্রটির পরিসীমার সমান। তাহলে আয়তক্ষেত্রটির পরিসীমা যা পাইছি সেটা হবে বর্গক্ষেত্রটির পরিসীমা। সেটা কি হবে? বর্গক্ষেত্রটির পরিসীমা। তাহলে শর্ত মতে বর্গক্ষেত্রটির পরিসীমা ওই 128 মিটার। বর্গক্ষেত্রটির পরিসীমা আয়তক্ষেত্রের পরিসীমা থেকে বর্গক্ষেত্রের পরিসীমায় চলে আসছে। এখন বর্গক্ষেত্রের পরিসীমা আমরা জানি, আয়তক্ষেত্রের পরিসীমা আমরা জানিছি 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, আর বর্গক্ষেত্রের পরিসীমা জেনেছি কিন্তু 4 × বাহুর দৈর্ঘ্য। 4 × কি? বাহুর দৈর্ঘ্য। 4 × বাহুর দৈর্ঘ্য, তাহলে বর্গক্ষেত্রটির পরিসীমা 4 × বাহুর দৈর্ঘ্য। তাহলে বাহু লাগবে, বর্গক্ষেত্রটির বাহু লাগবে, ধরি বর্গক্ষেত্রটির বাহুর, এই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য আমরা কি ধরছি? এ বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এ মিটার। অতএব বর্গক্ষেত্রের আমরা 128 কে ভাগ করি তাহলে a = 3 × 2, তাহলে বাহুর দৈর্ঘ্য 32 মিটার। তাহলে বাহুর দৈর্ঘ্য থেকে আমরা বের করতে পারি ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি? বাহুর বর্গ। তাহলে 32 × 32 এত বর্গ মিটার। 32 আর 32 গুণ করলে 1024 বর্গ। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাই।
বর্গক্ষেত্রের আয়তক্ষেত্রের পরিসীমা থেকে আমাকে আসতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা থেকে আমাকে আসতে হবে বর্গক্ষেত্রের পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা থেকে আমার আসতে হবে এক বাহু দৈর্ঘ্য। এবার আমি তাহলে এক বাহু দৈর্ঘ্য পেয়েছি, এবার এক বাহু দৈর্ঘ্য পাওয়া গেছে, কার এক বাহু দৈর্ঘ্য? বর্গক্ষেত্র। আয়তক্ষেত্র থেকে আসলাম বর্গক্ষেত্রে, বর্গক্ষেত্র থেকে আসলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, পরিসীমা সেখানে ক্ষেত্রফল। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের এই জায়গায় পাথর বসাইতে হবে। কি বসাইতে হবে? পাথর। তাহলে তোমরা লিখেছো, তাহলে এখন আমরা পাথরে আসি। পাথর কি? এইখানে যদি আমরা এখন পাথর বসাইতে যাই, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের জায়গায় পাথরের ক্ষেত্রফল লাগবে। পাথরের কি দেওয়া আছে? পাথরটা বলছে বর্গাকার। আমরা জানি পাথর বর্গাকার ষোলো ষোলো হতে পারে, বারো বারো হতে পারে, আট বারো হতে পারে, আবার ষোলো ষোলো হতে পারে। তাহলে এই বা এই টাইলসটা বা পাথরটা যদি আমরা বসাই, তাহলে কতটুকু জায়গা সেই জায়গাটা আমরা পাইছি। এখন টাইলসটা পাথরতে বসাবো, সেই পাথরের সংখ্যা লাগবে, কতগুলো পাথর লাগবে, তাই আমাকে বের করতে হবে কতগুলো পাথর লাগবে। তাহলে পাথরটা কি বলছে? বর্গাকার। তাহলে বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য, বর্গাকার পাথরের এক বাহুর দৈর্ঘ্য চল্লিশ সেন্টিমিটার। আমার যেহেতু অঙ্ক আছে মিটারে, সেই চল্লিশ থেকে আমার দেখতে হবে মিটারে, মিটারে সেন্টিমিটার থেকে দেখতে হবে মিটারে, সেন্টিমিটার থেকে যদি আমরা মিটারে যাই তাহলে একশো দিয়ে ভাগ করতে হবে। সেই পাথরের আবার বর্গাকার, পাথরটা কি? বর্গাকার। বর্গাকার পাথরের তাহলে এক বাহু থেকে ক্ষেত্রফল, তাহলে আমরা জানি এই যে বর্গাকার হলে তার ক্ষেত্রফল কি? এ স্কোয়ার। তাহলে পাথরের ক্ষেত্রফল কি হবে? এর বর্গ, বর্গ মিটার। তাহলে এর যদি আমরা গুণ করি চারে ষোলো বর্গ মিটার, তাহলে আমরা পাথরের ক্ষেত্রফল পাইছি, জায়গার ক্ষেত্রফল পাইছি। জায়গা মানে, জায়গা মানে বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটার বর্গাকার জায়গাটায় আমার পাথর বসাইতে হবে, বর্গাকার জায়গাটায় আমার পাথর বসাইতে হবে, বর্গাকার জায়গাটায় পাথর বসাইতে হবে। তাহলে পাথর বসাইলে কতগুলো পাথর লাগবে সেই পাথর সংখ্যা চাইছে, এবং পাথরের আবার দাম কত দাম পড়বে তাও চাইতে পারে। তাহলে দাম চাইতে পারে, তাহলে আগে পাথরের সংখ্যা বের করতে হবে, তারপরে একটি পাথর বা একটি টাইলসের দাম, সেখান থেকে আমার টোটাল দাম বের করতে হবে। এখন আমাকে একটা টাইলস বা পাথরের বর্গাকার পাথরের ক্ষেত্রফল পাইছে, বর্গাকার পাথর, এই বর্গাকার পাথরটি আমি এখন এই টাইলসটি বা পাথরটি তাহলে আমি জায়গায় বসাই দেবো। জায়গায় বসাইলে কতটুকু জায়গা লাগবে সেই জায়গাটার ক্ষেত্রফল আমরা পাই গেছি। তাহলে আমার জায়গার ক্ষেত্রফল হচ্ছে এক হাজার চব্বিশ বর্গ মিটার। তাহলে প্রয়োজনীয় পাথর, আমার কতগুলো পাথর লাগবে? প্রয়োজনীয় পাথর এক হাজার চব্বিশ হচ্ছে বর্গাকার, আর একটি টাইলস হচ্ছে এত বর্গ মিটার, তাহলে এতটি। এখন এটাকে যদি আমরা যদি ভাগ করি ছয় চায় চৌষট্টি ষোটি, এতটি আমার পাথর লাগবে এই জায়গায়, এই বর্গাকার জায়গাটায় টাইলস বসাতে গেলে আছে। কারণ টাইলসের দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটারে, টাইলসের দৈর্ঘ্য থেকে যাইতে হবে আমাকে মিটারে। কেন মিটারে যাইতে হবে? আয়তকার ক্ষেত্রটি বা বর্গাকার ক্ষেত্রটি আছে মিটারে। আমার যে আয়তকার ক্ষেত্র থেকে আমি আইছি, আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য ছিল প্রস্থের তিন গুণ, সেই প্রস্থ ছিল, ক্ষেত্রফল ছিল, সেখান থেকে আমরা পরিসীমা বের করছি। সেই পরিসীমা থেকে আমরা আসছি বর্গাকার ক্ষেত্রের পরিসীমায়, কারণ শর্তে বলা ছিল আয়তকার ক্ষেত্রের পরিসীমা বর্গাকার ক্ষেত্রের পরিসীমার সমান, আয়তকার ক্ষেত্রের পরিসীমা বর্গাকার ক্ষেত্রের পরিসীমার সমান। তাহলে বর্গাকার ক্ষেত্রের পরিসীমা পাইছি, সেই বর্গাকার ক্ষেত্রের পরিসীমা থেকে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য বের করেছি, কারণ বর্গাকার ক্ষেত্রের পরিসীমা হচ্ছে ফোর ইন্টু বাহুর দৈর্ঘ্য। ফোর ইন্টু যদি বাহুর দৈর্ঘ্য হয় তাহলে সেই বাহুর দৈর্ঘ্য আমরা এ ধরেছি, সেই বাহুর দৈর্ঘ্য আমরা এর মান বের করেছি, বাহুর দৈর্ঘ্য মান বের করে সেখান থেকে আমরা পরিসীমা আয়তকার পরিসীমাকে বর্গাকার পরিসীমা নিয়ে গেছি, সেখানে আমরা চার দিয়ে ভাগ করেছি। কেন চার দিয়ে ভাগ করেছি? বর্গাকার ক্ষেত্রের বাহু হলো চারটি, বর্গাকার ক্ষেত্রের বাহু পাইডি চারটি, বর্গাকার ক্ষেত্রের বাহু পাইডি চারটি, বর্গাকার ক্ষেত্রের বাহু চারটি। এই চারটি বাহু থেকে আমরা একটি বাহুর দৈর্ঘ্য বের করেছি, সেখান থেকে আমরা ক্ষেত্রফল বের করেছি, সেই ক্ষেত্রফল পাইছি হাজার চব্বিশ, হাজার চব্বিশ বর্গ মিটার। এখন এই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বর্গ মিটার। তাহলে এখানে যদি আমি টাইলস বসাই, সেই টাইলসকেও আমাকে বর্গ মিটারে নিতে হবে, টাইলসকেও আমাকে বর্গ মিটারে নিতে হবে। একটি টাইলস
বর্গাকার একটি টাইলসের দৈর্ঘ্য আছে 40 সেমিটার বর্গাকার একটি টাইলসের দৈর্ঘ্য 40 সেমিটার একটা বর্গাকার টাইলস এর দৈর্ঘ্য কত 40 সেমিটার এই 40 সেমিটার থেকে আমরা গেছি মিটারে কিসে গেছি মিটারে এই মিটারে যাওয়ার পরে বর্গাকার টাইলস হোক বর্গাকার পাথর হোক বর্গাকার জায়গা হোক তার ক্ষেত্রফল বাহুর বর্গ তার ক্ষেত্রফল কি বাহুর বর্গ তাহলে বাহুর বর্গ দিয়ে টাইলসের ক্ষেত্রফল বের করেছি এবার টাইলস বা পাথর এই জায়গা বসাই দিতে গেলে কতগুলো লাগবে তাহলে ওই জায়গার ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করেছি জায়গার ক্ষেত্রফলকে পাথরের ক্ষেত্রফল দিয়ে ভাগ করেছি তাহলে আমি বর্গাকার ক্ষেত্রের জায়গায় যে পাথর বসাবো সেই পাথরের সংখ্যা আমি পেয়েছি তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো এই যে কিভাবে আমরা সমাধান করলাম এই সমাধান করতে গেলে আমাকে আয়তাকার ক্ষেত্র কি জানতে হবে তুমি বলতে পারো আয়তাকার ক্ষেত্র কি তার দৈর্ঘ্য আছে প্রস্থ আছে তাকে আয়তাকার বর্গাকার ক্ষেত্র বলতে পারো চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ এবং চারটি বাহু হতে হবে সমান চারটি বাহু কি হবে সমান বর্গক্ষেত্রের কোণ কোণ সমকোণ প্রত্যেকটি কোণ সমকোণ আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমকোণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি জানো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর বর্গ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি বাহুর বর্গ আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল তুমি বলতে পারো হ্যাঁ আচ্ছা বলতো দৈর্ঘ্য গুণ প্রস্থ আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যকে আমরা ধরি এ প্রস্থকে ধরি আমরা বি তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ এ বি এর পরিসীমা বলতে পারো জি স্যার পরিসীমা কি টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ টু ইন্টু এ প্লাস বি অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ টু ইন্টু এ প্লাস বি অর্থাৎ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারবে তাহলে তোমরা বুঝবে যে বর্গাকার ক্ষেত্র কি আয়তাকার ক্ষেত্র কি এর ক্ষেত্রফল কি এর পরিসীমা কি এর একক কি বর্গাকার ক্ষেত্রে বর্গ বর্গ হলে বর্গক্ষেত্র হলেই তার ক্ষেত্রফল হবে বর্গ তাহলে তোমরা বাড়ি থেকে করে নিয়ে আসবা বাড়ি থেকে করে নিয়ে আসবে এক নম্বর আর চার নম্বর শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে যে আয়তাকার ক্ষেত্র কি বর্গাকার ক্ষেত্র কি এর ক্ষেত্রফল কি এর ক্ষেত্রফল পরিসীমা কি তাহলে আমরা সব কিছু সুন্দরভাবে বুঝতে পারলাম তোমরা বাড়িতে গিয়ে আমার এই ক্লাস বের করে ইউটিউব থেকে বের করে তোমরা দেখবা কীভাবে আমি তোমাদের অঙ্ক করিয়েছি বা নাই এস ডব্লিউ করিয়ে নিয়ে বাড়ি স্কুলে জমা দেবা পরে আমরা তোমাদের খাতা দেখে দেব তাহলে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আবার স্কুলে মাঝে মধ্যে আসবে অ্যাসাইনমেন্ট জমা দেবে স্কুলে সম্পর্কে খোঁজখবর রাখবে আমাদের সাথে যোগাযোগ করবে অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে আবার অ্যাসাইনমেন্ট করে জমা দেবে তাহলে তোমাদের এখানেই বিদায় ভালো থাকো সুস্থ থাকো